মনে রাখার মতো করে শিখো ভুলে যাওয়ার মতো করে নয় আর ভিডিওটা দেখে যদি কিছু শিখতে পারো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না টাইট্রেশন এবং নির্দেশক সংক্রান্ত সৃজনশীল প্রশ্ন আসে প্রতি বছরই আসে তো শিক্ষার্থীরা টাইট্রেশন এবং নির্দেশক সংক্রান্ত প্রশ্নগুলো তোমাকে সর্বপ্রথম যে বেসিকটা নিয়ে সলভ করার চেষ্টা করতে হবে সেটা হচ্ছে নির্দেশকের পিএইচ রেঞ্জ কেমন হয় আর এই যে সলিউশনগুলো থাকে সেই সলিউশনগুলোর মধ্যে কোনটা স্ট্রং কোনটা উইক এসিড অর বেস এবং সেগুলো প্রশমন বিন্দু সম্পর্কে যথেষ্ট ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে দেখো আমরা এখানে যে ক্রিয়েটিভ কোশ্চেনটা নিয়েছি আমরা ধীরে ধীরে বোঝার চেষ্টা করে চলো এখানে আমরা এসিডিক অ্যাসিড নিয়েছি যেটা উইক এসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড এটা হচ্ছে একটা স্ট্রং বেস তুমি নিশ্চয়ই জানো তো এখানে কিন্তু সর্বপ্রথম তোমাকে মনে রাখতে হবে যে একটা দুর্বল এবং সবল জন্য প্রশমন বিন্দু কোথায় হয় তাহলে এই সংক্রান্ত টাইট্রেশনের যে গ্রাফগুলো রয়েছিল যে লেখযুটগুলো রয়েছিলো সেটা তোমাকে মাথায় তৈরি করে ফেলতে হবে যে এখানে প্রশমন বিন্দু আমি কি পিএইচ মানে পিএইচ রেঞ্জ সেভেনের নিচে পাবো না উপরে পাবো এটা মাথায় রাখতে হবে তো শিক্ষার্থীরা এখন দেখো আমাদের এখানে কিন্তু দেওয়া আছে টোয়েন্টি এল এসিটিক অ্যাসিড এবং সেটা জিরো পয়েন্ট ওয়ান মোলার কনসেন্ট্রেশনে দেওয়া আছে আর এইটাকে আমরা নিয়ে যাব ওয়ান মোলার কনসেন্ট্রেশনে মানে যাই থাকুক না কেন যত এম এল থাকুক না কেন তার কনসেন্ট্রেশনের সঙ্গে আমরা সেটাকে গুণন করে দেব তো আমরা পেয়ে যাচ্ছি জিরো পয়েন্ট ওয়ানের সঙ্গে টোয়েন্টিকে মাল্টিপ্লাই করলে এটা ওয়ান মোলার কনসেন্ট্রেশনে চলে যাবে তো কত এম এল পাচ্ছে সেটা আমরা ক্যালকুলেট করে দেখে নিই তাহলে টোয়েন্টির সঙ্গে জিরো পয়েন্ট ওয়ান যদি আমি মাল্টিপ্লাই করি এটা আলটিমেটলি টু হবে টু এম এল হবে তারপর আমরা দেখে নিই এখানে টোয়েন্টি ইন্টু জিরো পয়েন্ট ওয়ান তাহলে টু এম এল তো শিক্ষার্থীরা আমরা টু এম এল ওয়ান মোলার কনসেনট্রেশনে এসিটিক অ্যাসিড পেলাম এবার এই এসিডিক এসিডটাকে আমাকে প্রশমিত করতে হবে সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডটাকে আমাকে সেম মোলারিটিতে নিয়ে আসতে হবে তাহলে আমি বুঝবো যে আমাকে কত এম এল এসিড আর কত এম এল বেজ দিতে হবে এইটাকে প্রশমিত করার জন্য তাহলে টেন এম সোডিয়াম হাইড্রোক্সাইড আছে এখানে জিরো পয়েন্ট ফাইভ মোলার কনসেনট্রেশনে সেটাকে আমি ওয়ান মোলার কনসেনট্রেশনে নিয়ে যাব একইভাবে যা করছি গুণন তাহলে টেনের সঙ্গে জিরো পয়েন্ট ফাইভ আমরা এখানে পাবো আর এটা ওয়ান মোলার কনসেন্ট্রেশনে চলে যাবে তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ফাইভ এম এইখান থেকে তুমি একটা ধারণা পেয়ে যাচ্ছ সেটা হচ্ছে তোমার এখানে যে সলিউশনটা তৈরি করা আছে সেখানে তুমি টু এম এল এসিডিক অ্যাসিড যদি ভাবো আর সেই সঙ্গে তোমাকে ফাইভ এম চিন্তা করতে হবে সোডিয়াম হাইড্রোক্সাইড তার মানে এসিড যতটা আছে তার থেকে অনেক বেশি কিন্তু এখানে আমি সোডিয়াম হাইড্রক্সাইডকে পাচ্ছি তো আলটিমেটলি কিন্তু যতটুকু এসিটিক অ্যাসিড আছে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে প্রশমিত হয়ে যাওয়ার পরেও দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট থাকবে তার মানে এখানে তুমি দুইটা প্লট চিন্তা করো প্রথম প্লটে হচ্ছে অ্যাকচুয়াল যেটা ছিল অর্থাৎ সেই টোয়েন্টি এম আর টেন এম সেটা নিয়ে আমরা অ্যাকচুয়াল যেটা সেটা চিন্তা করব আর একটা হচ্ছে কনভার্টেড যেটা আমরা একটু আগে টু এম আর ফাইভ এম করলাম তাহলে অ্যাকচুয়ালে আমরা টেন এম সোডিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে টোয়েন্টি এম এল এসিড এখানে রেখেছি তার মানে এখানে আমার টোটাল যে ভলিউম সেটা কিন্তু হচ্ছে থার্টি খেয়াল করে রাখো আর কনভার্টেড যেটা সেই কনভার্টেডের মধ্যে হচ্ছে এখানে টু এম এল এসিটিক অ্যাসিড আছে আর ফাইভ এম আছে সোডিয়াম হাইড্রক্সাইড এখানে এসিটিক এসিড উইক আর সোডিয়াম হাইড্রক্সাইড অনেক স্ট্রং বেস তো এই জন্য জলীয় দ্রবণে কিন্তু সোডিয়াম হাইড্রক্সাইড থেকে হাইড্রক্সিল আইনের কনসেনট্রেশন এমনিতেই অনেক বেশি থাকবে তাহলে ফাইভ এম সোডিয়াম হাইড্রোক্সাইড এবং টু এম এল এসিটিক এসিড রয়েছে এখন এদের মধ্যকার যে বিক্রিয়াটা হবে সেই বিক্রিয়াটা আমরা দেখব তাহলে সোডিয়াম হাইড্রক্সাইড যেহেতু একটি খার আর এসিটিক এসিড একটা এসিড সিম্পলি এদের মধ্য নিউট্রালাইজেশন রিয়েকশন হবে নিউট্রালাইজেশন রিয়েশনের ফলে আমরা এখানে সোডিয়াম এসিডের লবণ তৈরি হতে দেখব আর হচ্ছে পানি তবে এখানে আমাদের টার্গেট থাকবে যে কত মোল প্রয়োজন হয়েছে এসিড এবং খারের সেটা বের করা তাহলে সোডিয়াম হাইড্রক্সাইড প্লাস এসিটিক এসিড তৈরি হচ্ছে সোডিয়াম অ্যাসিটেট লবণ এখানে অবশ্যই সমীকরণ সমতাকরণ করবে তা না হলে কিন্তু মোল সংখ্যার হিসাবটা পাবে না তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ান মোল সোডিয়াম হাইড্রক্সাইড ওয়ান মোল এসিডিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করবে এরপর যা তৈরি হচ্ছে এই সব বিলে আয়তন কিন্তু থার্টি এমএলের বেশি হবে না তো শিক্ষার্থীরা এখন আমরা এখানে মোল সংখ্যাটা লিখে নিচ্ছি ওয়ান ওয়ান লবণ যেটা উৎপন্ন হয়েছে সেটাও ওয়ান পানি যেটা উৎপন্ন হয়েছে সেটাও ওয়ান তো ওটুকু আর না লিখছি তো দেখো এখানে ওয়ান কনসেন্ট্রেশন যদি আমরা দেখি তাহলে এখানে দেখো টু এম এর জন্য আমরা ওয়ান মোলার কনসেন্ট্রেশন নিয়েছিলাম তাহলে এখানে টু এম এর জন্য আমার কিন্তু টু এম এল সোডিয়াম হাইড্রোক্সাইডই লাগছে হ্যাঁ যেহেতু আমাদের এখানে বিক্রিয়াতেই আমরা রেশিওটা পাচ্ছি ওয়ান ইজ টু ওয়ান অর্থাৎ যতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইড ততটুকু অ্যাসিটিক অ্যাসিড তার মানে এখানে আরও বেশি সোডিয়াম হাইড্রোক্সাইড থাকলেও শুধু টু এম এলই এই অ্যাসিটিক অ্যাসিডটার সাথে বিক্রিয়া করবে এখন কিন্তু তাহলে আমরা বুঝতে পারলাম যে এই যে দ্রবণটা সেই দ্রবণে কিন্তু আমার আরও তিন এম এল সোডিয়াম হাইড্রক্সাইড রয়ে গেছে সেটা কিন্তু বিক্রিয়া করেনি তো আলটিমেটলি আমার সলিউশনের প্রকৃতি কিন্তু খারিও হবে এটা কিন্তু বোঝা যাচ্ছে তাহলে আমরা লিখে নিচ্ছি এখানে মিশ্রণে টু এম এল সোডিয়াম হাইড্রক্সাইড ব্যবহার করার পরও আরও থ্রি এম সোডিয়াম হাইড্রক্সাইড রয়ে গেছে তো এই জন্য এই দ্রবণটা নিউট্রেলাইজেশন রিয়েকশনে অংশগ্রহণ করার পরও কিন্তু তার যে পিএইচ লেভেল সেটা সাত থেকে অনেক বেশি থাকবে অর্থাৎ মিশ্রণটা কি হচ্ছে ক্ষারীয় প্রকৃতির হচ্ছে তো এই অংশটার সলভ করার পর তোমার দ্বিতীয় অংশে যে প্রশ্নটা তুমি পাবে সেটা হচ্ছে যে এই এই সলিউশনটার যখন টাইড্রেশন করতে যাবে তখন মূলত তোমাকে কোন ধরনের নির্দেশক ব্যবহার করতে হতো তার মানে এখন আমরা এই নির্দেশক অংশে চলে যাচ্ছি তো তোমার কাছে মনে করো দেওয়া আছে মিথাইল রেড বা মিথাইল অরেঞ্জ যেটার পিএইচ রেঞ্জ এখানে হচ্ছে ফোর থেকে সিক্স পর্যন্ত আর দেওয়া আছে ফ্যানোথেলিন তো মিথাইল রেড যে নির্দেশকটা সেটা হচ্ছে পিএইচ লেভেল সাতের নিচে এনে প্রশমন বিন্দু দেখায় অর্থাৎ এটা কিন্তু একটা স্ট্রং অ্যাসিড এবং স্ট্রং বেজের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে দেখেছিলাম আর ফেনোপথেলিনটার ক্ষেত্রে তুমি দেখো এখানে এইট থেকে টেন পর্যন্ত রেঞ্জের মধ্যে রয়েছে তার মানে ফেনোপথেলিনটা হচ্ছে যাদের প্রশমন বিন্দু পিএইচ লেভেলের সাতের উপরে থাকে তাদের ক্ষেত্রে প্রযোজ্য অর্থাৎ মিশ্রণটা যদি ক্ষারীয় প্রকৃতির হয় তাদের ক্ষেত্রে প্রযোজ্য হয় তাহলে তোমাকে প্রশ্ন এভাবে বলতে পারে যে এই দ্রবণে কোন নির্দেশকটি ব্যবহার করা তোমার কাছে যুক্তিযুক্ত মনে হয় তো এই সময় তুমি এইভাবে কাউন্টার করবে যে দেখো তুমি এসি দ্রবণ থেকে যেটা পাচ্ছ সেখান থেকে পাচ্ছ প্রোটন আর হচ্ছে যখন তুমি একটা খারীয় দ্রবণ নিচ্ছ সেখান থেকে পাচ্ছো হাইড্রোক্সিলায়ন তো এখানে তুমি দেখতে পাচ্ছ যে এসিড হিসাবে আসলে আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে একটা দুর্বল প্রকৃতির এসিড এইখান থেকে কিন্তু আমরা খুব বেশি পরিমাণে প্রোটন পাচ্ছি না এর উপর আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড যেটা নিয়েছি সেটা খুবই সবল প্রকৃতির এবং সেখান থেকে আমরা প্রায় প্রায় সম্পূর্ণ পরিমাণের হাইড্রক্সিল আয়ন পাচ্ছি তার মানে যতটুকু প্রোটন উৎপন্ন হবে তা সমপরিমাণ হাইড্রোক্সিল আয়ন দিয়ে প্রশমিত হয়ে যাবে আর যেহেতু এখানে সোডিয়াম হাইড্রক্সাইডের পরিমাণটাই বেশি এখানে টু এম এল এসিটিক এসিড টু সোডিয়াম হাইড্রক্সাইডের সঙ্গে বিক্রিয়ার পরেও যেহেতু আরও থ্রি এম এক্সট্রা রয়ে গেছে সো ওইটুকুর জন্য অবশ্যই তোমার সলিউশনটা ক্ষারীয় প্রকৃতির হচ্ছে তো আমরা এটাও কিন্তু বুঝতে পারলাম যে ক্ষারীয় প্রকৃতি হওয়ার কারণে এখানে পিএইচ রেঞ্জটা অবশ্যই সাত থেকে বেশি তোমরা নিশ্চয়ই জানো যে পিএইচ লেভেল সেভেন মানে হচ্ছে এখানে নিউট্রাল দেখায় আর হচ্ছে সেভেনের যত উপরে থাকবে সেটা ততটাই বেসিক আর নিচে যত থাকবে ততটাই এসিডিক হয় তো তার মানে আমরা কিন্তু এখানে নির্দেশকের ক্ষেত্রে আমরা বুঝতেই পারলাম যে আমরা যদি এই রেঞ্জটাকে চাই যেটা সেভেনের উপরে রেঞ্জ থাকবে তাহলে কিন্তু মিথাইল রেড এখানে ব্যবহার করলে আমাকে প্রশমন বিন্দু দেখাবে না আর ওই বর্ণ পরিবর্তন তুমি দেখতেও পাবে না কারণ এখানে এসিডের যে প্রোটনটা রয়েছে সেটার পরিমাণ কিন্তু খুবই কম আর যেহেতু এসিডটা দুর্বল তাই এই মিথাইল রেড বা মিথাইল অরেঞ্জ এই এই ধরনের নির্দেশক যেগুলো আমরা স্ট্রং এসিডের ক্ষেত্রে ব্যবহার করি সেগুলো এখানে কোনো কাজে আসবে না তাহলে আমাদের নির্দেশক হিসাবে থেলিন ব্যবহার করাটাই সবচেয়ে বেশি উপযুক্ত অবস্থা হবে তাহলে আমরা যুক্তিটা দেখাবো এইভাবে যে ফ্যানোপথেলিন যেহেতু পিএইচ রেঞ্জ এইট পয়েন্ট থ্রি থেকে টেন পয়েন্ট জিরো এই রেঞ্জের মধ্যে বর্ণ পরিবর্তন করে এবং এর পিএইচের যে পরিসর সেটা যেহেতু এইট পয়েন্ট থ্রি থেকে টেন পর্যন্ত এই সীমার মধ্যে সমাপ্তিবিন্দু নির্দেশ করে সেই জন্য এরকম দুর্বল এসিড এবং সবল ক্ষারের ক্ষেত্রে ফেনোথেলিন ব্যবহার করাটাই উপযুক্ত নির্দেশক বলে বিবেচিত হয়